প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের বাংলা বইয়ের তোমাদের ছড়াগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পাঠ নাম্বার 4-এর একটা ছড়া আছে, এই যে দেখেছ, দেখো ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। দেখেছ, এই যে আতা গাছ, তোতা পাখি আছে, এই যে তোতা পাখি, এই যে মৌগুলো, মৌমাছিগুলো, তারপর এই যে তোমাদের নতুন বউটা, ঠিক আছে? তো এটা দেখো, ছড়া কবিতাটার নাম হচ্ছে ছড়া। হ্যাঁ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এবার ছড়াটি কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় সে দেখো। তাহলে একদম বইয়ে যেভাবে আছে সেভাবে লিখবে। প্রথমে তোমাদের ছড়া লিখতে হবে, ঠিক আছে? এই যে ছড়া, হ্যাঁ, এই তারপর দেখো, এই যে ছড়ার লাইনে লিখতে হবে, আতা গাছে তোতা পাখি, তোতা মানে টিয়া পাখি, হ্যাঁ, ডালিম গাছে মৌ, দাঁড়িয়ে দিতে হবে এখানে। তারপর হচ্ছে, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের, এই হচ্ছে তোমাদের এই ছড়াটি, ঠিক আছে? এই যে ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই হচ্ছে তোমাদের একটি ছড়া। তারপর এবার আরেকটি ছড়া আছে, তোমরা দেখো, এটা তোমাদের পেজ না, পেজ হচ্ছে 16, এটা কি পার্ট নাম্বার 14, ঠিক আছে? এখন এটা দেখো, এটাও আমাদের কিভাবে লিখতে হবে সেটা জেনে নিই। এটা হচ্ছে পার্ট নাম্বার 14, একটু আগে যেটা করলাম, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 14, ঠিক আছে? তো তাহলে এটা মুছে দিলাম, পরীক্ষার খাতা এভাবে লিখবে। আজকে এই দুটি ছড়া দেখে নাও, আরেকটা হচ্ছে পার্ট নাম্বার 14 কি আছে, ইতল বিতল, হ্যাঁ, এই যে ইতল বিতল, কে লিখেছেন দেখো, লিখেছেন সুফিয়া কামাল। এটাতে কিন্তু কবির নাম লেখা আছে, ঠিক আছে? এটাতে কিন্তু কবির নাম লিখতে হবে, সুফিয়া কামাল, ঠিক আছে? এভাবে লিখতে হবে। তাহলে দেখো এটা কি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এই যে ছবিগুলো সুন্দর করে দেওয়া আছে, দেখো, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, ঠিক আছে, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ঠিক আছে? তাহলে এটাও কিভাবে লিখতে হবে দেখে নাও। এভাবে লিখে, ইতল বিতল লিখে, তারপর সুফিয়া কামাল লিখতে হবে, কবির নাম লিখতে হবে, তারপর কবিতাটা ঠিক বইয়ে যেভাবে আছে সেভাবে লিখতে হবে ছড়াটি, কেমন? ইতল বিতল গাছের পাতা, গাছের সরি
গাছের তলায় ব্যাঙের বজফলা আকার ও একার বৈবিন্দুর ব্যাঙের ছাতা, ঠিক আছে। তারপর দেখো বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ঠিক আছে। তারপর হচ্ছে ডোবায় ডুবে ব্যাঙের কি, ব্যাঙের মাথা। এই তো তাহলে পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখে দিবে, ইতল বিতল সুফিয়া কামাল লিখে, তারপর ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। এই হচ্ছে তাহলে এই দুটি ছড়া তোমরা ভালো করে শিখে নেবে এবং বানানগুলো খুব ভালো করে শিখে নেবে। শিখে একদম বেশি বেশি করে লিখবে যেন বানান ভুল না হয়। আজ এই পর্যন্ত, তাহলে আবার দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে। বাই।